বাংলা অর্থ হচ্ছে মহোদয়, ম্যাডাম হচ্ছে মহোদয়া, জনাব জনাবা। এখন যে বিষয়টি হচ্ছে, আপনি নিজেই বললেন যে রুলস অফ বিজনেস এটা নাই। আমরা যখন বলছি যে আমাদের জাতির পিতার নির্দেশনা কী ছিল, যারা তোমাদের সামনে সেবা নিতে আসে তাদের দিকে তাকাও, তারা তোমার ভাইয়ের মতো, তোমার বাবার মতো, তোমার আত্মীয়ের মতো। আর বঙ্গবন্ধু বলেছেন যারা সেবা নিতে আসে তারা জনগণ, জনগণের সেবক হও। যারা তোমার বাবা হচ্ছে জনগণ, তোমার ভাই হচ্ছে জনগণ, জনগণের টাকায় তোমাদের বেতন হয়, সেটির কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের যে স্লোগানটা, যেটা আমরা এটা এইবার পুরোপুরি বাস্তবায়ন করতে চাই, এবং সেই জন্য আমি বিভিন্ন আমাদের কর্মকর্তার সাথে আমি নিজেও সংযুক্ত হই, তাদেরকে অনুপ্রাণিত করি, প্রত্যেকটা আমাদের মাঠ প্রশাসনের যারা প্রধান রয়েছেন বিভাগীয় কমিশনার তাদেরকে কিন্তু আমরা এখান থেকে নির্দেশনা দিই। তারা একেবারে আপনার এসি ল্যান্ড থেকে শুরু করে আমাদের ইউনোদের সাথে প্রতিনিয়ত তারা কিন্তু কাজ করছেন, মানে আপনার বলতে গেলে প্রতিদিনই তারা বিভিন্ন জায়গার সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং এই মেসেজগুলো দিচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে যে মানুষের সাথে মিশে যাওয়ার ব্যাপারটা, জনগণের সাথে মিশে যেতে হবে। সরকারি কর্মকর্তাদেরকে জাতির পিতার কথা হচ্ছে জনগণের সাথে মিশে যেতে হবে। আমরা জনমুখী জনপ্রশাসন বলতে ওইটাই বুঝিয়েছি, সেক্ষেত্রে এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমি বলেছি, আমি সবসময় বলি, আপনি হাসি মুখে, আপনার অ্যাটিচিউডটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ কারোর কাছ থেকে সেবা নিতে গেলে যদি আপনার কাছে ওয়েলকামিং অ্যাটিচিউড না থাকে, আপনি তিরস্কার করার বা আপনি রেগে আছেন, এগুলো দুর্নীতি, দুর্ব্যবহার। আমি বারবার বলেছি দুর্ব্যবহার দুর্নীতির সামিল, এটা করা যাবে না কোনোভাবে। আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে তার সাথে কথা বলেন, এই কথা বলার অর্থ এমন না যে আপনি আপনার ক্ষমতা দেখাতে পারছেন না বা আপনি আপনার এই দেখানোর চেষ্টা করছেন বা আপনি এখানে হেরে যাচ্ছেন, এমন কিছু নাই। বরং আপনি আইনের মধ্যে থেকে আপনার অ্যাটিচিউড থাকবে সাধ্য মতো, একটা মানুষকে আইনের মধ্যে থেকে সাধ্য মতো তাকে সেবাটি দেওয়া, এবং সেক্ষেত্রে আপনার আচরণ সরকারের আচরণ, অর্থাৎ আপনার আচরণ আপনার অফিসটা কিন্তু সবাই মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রীর সেটি একটি অফিসের একটি অংশ। অতএব সেক্ষেত্রে যাতে করে আমাদের কর্মকর্তারা এটি অবশ্যই মেনে চলে, স্যার ম্যাডাম বা এমন কিছু ডাকে তাকে সম্বোধন করতে হবে এমন কোনো রীতি নাই। বরং যে বিষয়টি, একটা জায়গায় একটা ঘটনা ঘটেছিল, সেখানেও আমরা দেখেছি যে অতি বাড়াবাড়িতে সেখানে কর্মকর্তার না, আমাদের কর্মকর্তার নাই, আশেপাশে যারা ছিল তারা সেখানে একটু উস্কানিমূলক এ ছিল, যার কারণে সেটা হয়েছে, কিন্তু প্রকৃত ঘটনা এরকম না।